তিন ফরম্যাটের ক্যাপ্টেন্সি শান্তর জন্য চাপের, তাই এক ফরম্যাটে অন্য কাউকে দায়িত্ব দেওয়ার কথা বলছেন হাবিবুল বাশার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট হারলেও মেহেদি মিরাজের পারফরম্যান্সে মুগ্ধ তিনি। মিরাজকে ফাইটার আখ্যা দিয়ে সাবেক নির্বাচক জানিয়েছেন, মিরাজ পরীক্ষিত অধিনায়ক, তবে জাতীয় দলের অধিনায়ক বানাতে চাইলে তাকে সময় দিতে হবে। যখন সবচেয়ে বিশ্বাসী লোকটাও বাংলাদেশ দলের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে, মেহেদি হাসান মিরাজ সেখান থেকেও বিশ্বাস রাখতে বাধ্য করেন, ভরসা দেন। অসম্ভবকে সম্ভব করা যার কাজই হোক না কেন, বাংলাদেশ ক্রিকেটে এই কাজটা মিরাজের, ফাইটার মিরাজের। ইজ এ ফাইটার ডেফিনেটলি, অন্য ১৯ লেভেলে ক্যাপ্টেন্সি করেছে, যখন সুযোগ পেয়েছে ক্যাপ্টেন্সি করেছে, গুড থিঙ্কার। আমার মনে হয় যে যখন সুযোগ পেয়েছে খারাপ করেনি মিরাজ, ব্যাটারে তো খুব ভালো ব্যাটিং করছে। এই টেস্ট ম্যাচে হয়তো তার বল হয়তো আরেকটু বেটার কিছু আশা করেছিলাম, যেরকম ট্র্যাক ছিল সেটা করলে দলের জন্য ভালো হতো। ক্যারিয়ারের প্রথম দিন থেকেই বোলার মিরাজের ব্রিলিয়ান্স পরীক্ষিত প্রমাণিত, পালা বদলের নিয়ম মেনে ব্যাটার মিরাজও নিজেকে ছাড়িয়ে ছাপিয়ে যাচ্ছেন। সবশেষ ইনিংসেও করেছেন ৯৭ রান। চলতি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে মিরাজই একমাত্র অলরাউন্ডার যিনি কিনা ৫০০ রানের পাশাপাশি নিয়েছেন ৩০ উইকেট। প্রশ্ন ওঠে, মিরাজকে অধিনায়ক করার এটাই কি আদর্শ সময়? হাই টাইম কিনা ঠিক আমি বলবো না, কারণ হচ্ছিলো আমি একটু আগে কিছু কথা বলেছি আপনাদের, তখন আসেননি। তাহলে যাকে নেওয়া হয় ক্যাপ্টেন্সি, যাকে আমরা চিন্তা ভাবনা করি, তাই কিন্তু একটু সময় নিয়ে করতে হবে। বর্তমানে বাংলাদেশের সেরা ব্যাটারদের একজন নাজমুল হোসেন শান্ত, সেই শান্তর ব্যাটেই রান নাই। সাবেক নির্বাচক মনে করেন হতে পারে অধিনায়কত্বই তার রান করার পেছনে বড় বাধা। শান্তর ক্যাপ্টেন্সি নিয়ে কারো কোনো খুব একটা দ্বিমত নেই, আই থিঙ্ক ইজ ডুইং ওয়ান্ডারফুল জব অ্যাজ এ ক্যাপ্টেন। ব্যাটে রান হচ্ছে না বলে আসলে কথাটা বেশি হচ্ছে, এবং আমরা পারফর্ম করছি না বলে কিন্তু কথাটা বেশি হচ্ছে। এমন নয় যে আমাদের অন্য কেউ খুব ভালো পারফর্ম করছে, শান্তি স্টার্ট করেছিল, শান্তকে কিন্তু এটা তৈরি করা হয়েছিল, টিম ভালো করছে না, শান্ত ব্যাট হাতে হয়তো যতখানি এক্সপেকশনে করছে না, প্রবাবলি তিনটা ফর্ম্যাট তার জন্য হয়তো একটু বেশি হয়ে গেছে। সব কিছু ঠিকঠাক থাকলে মিরপুর টেস্টটি হতো সাকিবের শেষ, যার হাত থেকে সাকিব টেস্ট ক্যাপ পেয়েছেন। সেই বাশারের মতে সাকিব বিশ্বের গ্রেটেস্ট ক্রিকেটারদের একজন।